আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, ওয়েলকাম ব্যাক টু এস এম। আজকে আমরা পড়ব স্ট্রেস স্ট্রেইনের সবচেয়েতে গুরুত্বপূর্ণ টপিক, স্ট্রেস স্ট্রেইন ডায়াগ্রাম। এটা খুবই গুরুত্বপূর্ণ, স্ট্রেস স্ট্রেইন ডায়াগ্রাম। এটা অনেক পরীক্ষায় আসে, ইভেন এটা ইন্টারমিডিয়েট সিলেবাসও আছে, মজার ব্যাপার। যাই হোক, স্ট্রেস স্ট্রেইন ডায়াগ্রাম নিয়ে আমরা পড়বো। এর আগে লেকচারগুলোতে আমরা স্ট্রেস কী, স্ট্রেইন কী মোটামুটি ডিটেলস পড়াশোনা করেছি। তো এখন স্ট্রেস স্ট্রেইনের সম্পর্কটা কী এটা নিয়ে একটু পড়বো আমরা। তো এর জন্য আমরা প্রথমে একটা স্পেসিমেন নিব, যেটা হচ্ছে ডাকটাইল ম্যাটেরিয়ালে হবে। সেটা আমরা ইউনিভার্সাল টেক্সটাইল মেশিনে টেস্ট করে সেটার ফলাফল পেয়ে তারপরে আমরা একটা গ্রাফ করব, গ্রাফ প্লট করব, এবং এটাই হবে আমাদের স্ট্রেস স্ট্রেইন ডায়াগ্রাম। তো আমাকে কী করতে হবে, ডাকটাইল ম্যাটেরিয়ালে একটা স্পেসিমেন নিতে হবে। ধরে এটা এরকম মোটামুটি হয়, এটা আমরা একটু আলাদা করে এঁকে নিই। আচ্ছা, একটা সাইডে আঁকি, এটা রাখতে হবে। ধরি এটা এইরকম মোটামুটি হয়, আমার আঁকাটাও খুব হয়তো ভালো হচ্ছে না, তবু ধরে নিই, সমস্যা নেই, বোঝাটা ইম্পর্ট্যান্ট। অত পারফেক্ট ড্রয়িং ইজ নট ইম্পর্ট্যান্ট, বুঝতে পারলেই হলো। মোটামুটি এরকম হয়। আচ্ছা, তো এটা এরকম একটা আমরা মেম্বার নেই বা একটা বডি নেই, যেটা নিয়ে আমরা কি ইউনিভার্সাল টেস্টিং মেশিন UTM এটাতে টেস্ট করি, ইউনিভার্সাল টেস্টিং মেশিন। এটা হয়তো আমরা যারা মেকানিক্যাল পড়তেছি এটাতে টেস্ট অলরেডি করেছি, দেখছি সব কেমন। তো ইউনিভার্সাল টেস্টিং মেশিনে আমরা একটা কিনে ডাকটাইল ম্যাটেরিয়াল নিই, নিয়ে সেটাকে কী করি, দুই পাশে দুটো জ দিয়ে আটকাই দিই, আটকাই দেওয়ার পর একটা টেনসাইল লোড অ্যাপ্লাই করি। লোড দেখি টেনসাইল লোড অ্যাপ্লাই করে সেটাকে কী করি, ইনক্রিজ করি। তো এক্ষেত্রে যে ঘটনাগুলো ঘটে সেখানে আমরা স্ট্রেস স্ট্রেইন রেকর্ড করি, রেকর্ড করে সেটাকে একটা কি প্লট করি। তো এখানে আমার এটা এই জিনিসটা সম্পর্কে জানতে হবে, এটার এই যে লেন্থটা এটাকে আমরা বলি গজ লেন্থ বা গেজ লেন্থ, গেজ লেন্থ। এটা হচ্ছে আমার গেজ লেন্থ, কারণ হচ্ছে দেখতেছি আমরা যে এখানে কিন্তু পুরো তার ডায়ামিটার কিন্তু ইউনিফর্ম না, এখানে ডায়ামিটারটা অনেক কম বা এদিকে একটু বেশি, এই দুটো একটু বেশি করা হয়েছে। এই জন্য যে আমার ইউনিভার্সাল টেস্টিং মেশিনে যেটা জ থাকে, যেটা জতে আটকায়, এটাকে আমাকে টেস্ট করতে হয় যাতে আমি আটকানোর সুবিধার জন্য এই দুটো জায়গায় ডায়ামিটার একটু বেশি হয়, ঠিক আছে, যতে যাতে আমরা খুব ইজিলি এটা আটকিয়ে টান দিতে পারি। ওকে, তো এখানে আমার ডায়ামিটার চিন্তা করি, প্রাথমিক ডায়ামিটার ছিল ডি নট, আমার প্রাথমিক ডায়ামিটার। তো আসলে আমার এইটুকুই হচ্ছে আসলে এই যে এইখান থেকে এইটুকু, এটি কিন্তু আমার টেস্ট স্পেসিমেন, এটি আমি টেস্ট করব। এই যে আমি বলতেছি যে ডাকটাইল ম্যাটেরিয়াল, তো আমরা জানি যে ম্যাটেরিয়াল সাধারণত আমরা দুই প্রকার চিন্তা করি স্ট্রাকচার ম্যাটেরিয়াল, একটা হচ্ছে ডাকটাইল আর একটা হচ্ছে আমার বিটল ম্যাটেরিয়াল। তো ডাকটাইল বিটল সম্পর্কে একটু জেনে নিই, না হলে আবার এটা বুঝতে কঠিন হবে। তো আমরা যখন স্ট্রেন পড়েছি তখন কী দেখছিলাম, যে আমরা যখন একটা লোড দেই কোনো একটা মেম্বারে সেটাকে ডিফর্মেশন হয়, ঠিক আছে, সে টেনসাইল হোল্ডে কি এলঙ্গেশন হয়, কম্প্রেসিভ হলে কী হয়, কম্প্রেস করে। তো আমরা এই এলঙ্গেশনের ভিত্তি করে মানে ডিফর্মেশনের উপর ডিপেন্ড করে ম্যাটেরিয়ালকে দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে ডাকটাইল ম্যাটেরিয়াল আর একটা হচ্ছে আমার ব্রিটল ম্যাটেরিয়াল। তো ডাকটাইল ম্যাটেরিয়াল কী জিনিস, ডাকটাইল হচ্ছে আমার যেটা এলঙ্গেশন বা দৈর্ঘ্য বৃদ্ধি, এলঙ্গেশনটা হচ্ছে আমার 5%-এর বেশি, গ্রেটার দ্যান 5%। তো এলঙ্গেশন কি, এলঙ্গেশন হচ্ছে আমার, এলঙ্গেশন চিন্তা করে ই ধরলাম, ই জাস্ট সাপোর্ট, এলঙ্গেশন মানে ই। তো এটা মানে হচ্ছে আমার আর এই যে ডেলিয়াল যে হয় মানে ফাইনাল লেন্থ, আমি যে চিন্তা করি যে আমার ফাইনাল লেন্থ মাইনাস হচ্ছে ইনিশিয়াল লেন্থ LI ডিভাইড বাই হচ্ছে আমার LI, ঠিক আছে, পার্সেন্টেজ 100% যদি করি তাহলে আমার এটা হচ্ছে পার্সেন্টেজ এলঙ্গেশন, অনেকটা আমার স্ট্রেইনের মতো, ঠিক আছে, বাট শুধুমাত্র এখানে পার্সেন্টেজ একবার। তো এলঙ্গেশন যদি আমার হয়, এলঙ্গেশন গ্রেটার দেন কত পার্সেন্ট, 5%। আসলে 5% থেকে আমরা একটু বেশি চিন্তা করি, সেটা হচ্ছে এলঙ্গেশন যদি আমার 5%-এর বেশি, সরি, হ্যাঁ আচ্ছা, 5%-এর বেশি থেকে যদি আমার 15%-এর বেশি হয় সেটা আমরা আর কি পিওর ডাটা ইম্যাটেরিয়াল করি। যদি 15%-এর বেশি হয় এলঙ্গেশনটা, এলঙ্গেশন ইজ যদি 15%-এর বেশি হয় এটাকে আমরা পিওর ডাকটাইল বলি, একেবারে পুরোপুরি ডাকটাইল ম্যাটেরিয়াল।
ঠিক আছে, পিওর ডার্কটাই। আর এই যে 5 থেকে 15-এর মধ্যবর্তী যেটাকে বলি ইন্টারমিডিয়েট ডার্কটাই বলি, যে 5 থেকে এলঙ্গেশনটা যদি হয় আমার 5 থেকে 15-এর মধ্যে পার্সেন্টের মধ্যে, তাহলে এটাকে বলি আমরা ইন্টারমিডিয়েট ডাকটাইল। ইন্টারমিডিয়েট, আচ্ছা বুঝিনি, ইন্টারমিডিয়েট ডাকটাইল। আর যদি আমার এলঙ্গেশন লেস দেন হয়, এলঙ্গেশন কী হবে লেস দেন 5% যদি হয়, দেন এটাকে বলি আমরা হচ্ছে ব্রিটল ম্যাটেরিয়াল। ব্রিটল ম্যাটেরিয়াল, ব্রিটল ম্যাটেরিয়াল বলি। এলঙ্গেশন 5%-এর কম যদি হয় আমার, তাহলে সেটাকে বলি আমরা ব্রিটল ম্যাটেরিয়াল। তো এটা তো গেল এলঙ্গেশনের উপর ডিপেন্ড করে, আসলে ডাকটাইল ম্যাটেরিয়ালের আসলে প্রপার্টির উপর ডিপেন্ড করে। সাধারণত কার্বন পার্টে পার্সেন্টেজ যেটার মধ্যে একটু বেশি থাকে সেটা ব্রিটল হয়। কার্বন পার্সেন্টেজ বেশি, ব্রিটলে কি পার্সেন্টেজ অফ কার্বন কম্পোজিশনে চিন্তা করলে বেশি, অনেক বেশি। আর ডাকটাইলে কি, ডাকটাইলে হচ্ছে আমার পার্সেন্টেজ অফ কার্বন অনেক কম। ঠিক আছে, এটা আমরা মনে রাখতে পারি। তো আমরা এই যে টেস্ট স্পেসিম্যান আমার, এক্ষেত্রে আমরা নিব MS মাইল্ড স্টিল। মাইল্ড স্টিল হচ্ছে আমার মোটামুটি আমাদের স্ট্রাকচার হিসেবে ব্যবহৃত হয়, প্লাস এটা হচ্ছে আমার একটা ডাকটাইল ম্যাটেরিয়াল। তো আমরা আসলে যে স্ট্রেস স্ট্রেন একটা ডায়াগ্রাম পাবো, এটা ডাকটাইল ম্যাটেরিয়ালের জন্য অনেক সুন্দর হয়, ভালো হয়, মানে প্রতিটা পয়েন্ট আমি ডাকটাইল ম্যাটেরিয়ালের জন্য পাই, সেই জন্য আমার ডাকটাইল ম্যাটেরিয়াল চুজ করা টার্গেট। তো এখন আমরা কী করবো, যে ইউনিভার্সাল টেস্টিং মেশিনের দুই পাশে জল লাগাই দিয়ে একটা টান দিব। টান দিলে কী হয় আমরা একটু দেখি, যে টান দেওয়ার পরে আমার যা হবে সেটা হচ্ছে একটা, আমি একটু এই পাশে চিন্তা করি, হচ্ছে এটা হচ্ছে আমার এদিকে লেগে, এই হচ্ছে আমার স্ট্রেস, স্ট্রেস সিগমা ইজ ইকুয়াল টু কি, পি বাই এ। তো এই পাশে আমরা কী করবো, লোড অ্যাপ্লাই করতেছি পি দুই পাশে। আচ্ছা এখানে একটু আমরা জায়গা ছোটো, বোর্ডটা এসেছি ছোটো, এটা বুঝে নেই আমরা, যেখানে আমার পি লোড দুই পাশে টানতেছি টেনসাইলে আছে, এ পাশে আমার কি স্ট্রেস, আর এই পাশে নিব হচ্ছে আমরা স্ট্রেন। ঠিক আছে, এখন আমরা প্লট করবো, দেখি কী হয়। তো প্রথমে যদি আমরা প্লট করি, যে প্রথমে একটা কিছু একটা অংশ পাবো যেখানে কি আমার যত আমি স্ট্রেস বাড়াবো, মানে আমার পি বাড়াবো, পি বাড়লে তো আমরা জানি স্ট্রেস বাড়বে, কারণ এখানে কি পি বাড়লে স্ট্রেসটা বাড়বে। তো আস্তে আস্তে আমরা লোড দিব এটাকে ইউনিভার্সাল টেস্টিং মেশিনে নিয়ে, আস্তে আস্তে গ্রাজুয়ালি আমরা লোডটাকে ইনক্রিজ করবো। তো প্রথম দিকে এটা যদি আমি যখন লোড বাড়াবো, মানে হচ্ছে স্ট্রেস বাড়বে, স্ট্রেস বাড়লে আমার স্ট্রেনও বাড়বে, মানে কি এলঙ্গেশনটা আস্তে 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 বাড়বে। ঠিক আছে, এটা জানি যে আমরা ডেল এল বাই এল নট, যে এটা হচ্ছে আমার এইটুকু হচ্ছে এল নট গাউস লেন্থ যেটা আর কি, এটা হচ্ছে আমার এল নট, মানে আমার ইনিশিয়াল লেন্থ, এটা আস্তে আস্তে বাড়বে। তো প্রথম দিকে আমার হুক ল যেটা আর কি, এটা মেনটেন করবে। হুক ল মানে কি, হুক ল হচ্ছে সিগমা ইজ ইকুয়াল টু ই এপসিলন, প্রথম একটা অংশ পাবো আমি যেটা আমার এটাকে মেনটেন করবে। তো এটা আমরা দেখেছি এটা কি একটা লিনিয়ার রিলেশন, অনেকটা ওয়াই ইজ ইকুয়াল টু MX-এর মতো, যারা আমরা সরল রেখা পড়ছি স্ট্রেট লাইন সেটা জানি যে ওয়াই ইজ ইকুয়াল টু MX কি, মূল বিন্দু গামী হয় এবং স্ট্রেট লাইন হয়। ঠিক আছে, সো আমাকে স্ট্রেট লাইন হবে, ধরি এটা এই পর্যন্ত হলো সাপোজ। তো এই পয়েন্টটা আমরা নাম দিব একটা, এই হচ্ছে এ নাম, এটা গোল করে দিলাম। তো এখানে কি এই পুরো জায়গাটার মধ্যে কি আমার কি ওয়াই ইজ ইকুয়াল টু MX মেনটেন করলো, সিগমা ইজ ইকুয়াল টু ই এপসিলন। তো এখানে কি আমার এখানে সম্পর্কটা কি প্রপোর্শনালি সম্পর্ক, এবং গ্রাফটা কি স্ট্রেট লাইন হচ্ছে আমার। সো আমি এইখান থেকে এই পয়েন্ট, এটা যদি আমি বলি জিরো পয়েন্ট মূল বিন্দু, সরি ও পয়েন্ট, তাহলে ও থেকে এ পর্যন্ত এটুকু বলতে গেছি আমরা হচ্ছে কি প্রপোর্শন লিমিট, এই পয়েন্টটা হচ্ছে প্রপোর্শন লিমিট। তাহলে আমরা যদি একটু কোথায় লেখা যায়, এটা মিশে দিই, এটা লাগবে না। তো আমার হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে আমার কি প্রপোর্শন লিমিট, প্রপোর্শন লিমিট, মানে এটা প্রপোর্শনালিটি মেনটেন করেছে, হুকস ল এখান থেকে মেনটেন করতে মানে মানতেছে, মনে রাখবো যে হুকস ল কেবল খালি আমার ও থেকে এ পর্যন্ত অংশটি মেনটেন করবে। এরপর যদি আমি আরও একটু এলঙ্গেশন করি, মানে আরও লোড আস্তে আস্তে ইনক্রিজ করি, এখানে ইউনিভার্সাল টেস্টিং মেশিনে লোড বেশি করে অ্যাপ্লাই করি, তাহলে কি আরও আমার এলঙ্গেশন হবে। তো এলঙ্গেশন হওয়ার পরে কি আমার
এই পয়েন্টটা একটু শিফট করবে, শিফট করে এইখানে ধরে আসবে। তো এই পয়েন্টটা আমার নাম দিব হচ্ছে বি। বি পয়েন্টটা কি? বি পয়েন্টটা হচ্ছে আমার, বিকে বলতেছি হচ্ছে আমার ইলাস্টিক লিমিট। বি হচ্ছে আমার ইলাস্টিক লিমিট। ইলাস্টিক লিমিট, হোয়াট ইজ ইলাস্টিক লিমিট? ইলাস্টিক লিমিট কনসেপ্ট আছে ইলাস্টিসিটি থেকে। ইলাস্টিক লিমিট মানে হচ্ছে যে আমি বি পয়েন্টের আগ মানে এর পূর্বে পর্যন্ত, বি মানে বিফোর বি পয়েন্ট, আমি যদি লোডটাকে উইথড্র করি এখানে, তো পি লোডটা যদি আমি ছেড়ে দিই, তাহলে কি আবার আগের যে আমার ইনিশিয়াল যে অবস্থা সেখানে সে ফিরে আসবে। এটা বলছে ইলাস্টিক লিমিট, মানে বি পয়েন্টের ঠিক আগ মুহূর্তে যদি আমি লোড ছেড়ে দিই, এটা আবার আগের যে আমার সেফ আছে সেটা ফিরে পাবে, ঠিক আছে? কিন্তু বি পয়েন্ট যদি আমি এক্সিড করে যাই, তাহলে কিন্তু এটা আমার একটা প্লাস্টিক ডিফরমেশন, পার্মানেন্ট ডিফরমেশন হয়ে যাবে। সো এরপরে আমরা আসি যে এখন যদি আবার আমরা যদি লোড ইনক্রিজ করি তাহলে কী আসবে। তাহলে যেটা আসবে যে আমি যদি করি তাহলে এটা এরকমভাবে, এরকম এরকম একটা পয়েন্ট আসবে, ধর এটা সি পয়েন্ট আমার। সি পয়েন্ট, সি পয়েন্টটা তাহলে কী? সি পয়েন্টটাকে আমরা বলতেছি হচ্ছে ইল্ড পয়েন্ট। ইল্ড মানে কি আগে বুঝতে হবে আমাকে, ইল্ড। তো আমরা এখানে দেখতেছি যে আমরা গ্রাজুয়ালি কিন্তু লোডটাকে ইনক্রিজ করতেছি, ঠিক আছে? গ্রাজুয়ালি লোডটাকে ইনক্রিজ করতেছি। তো গ্রাজুয়ালি লোড যখন ইনক্রিজ করতেছি, আমার তো এখানে একটা ম্যাটেরিয়ালের মধ্যে কী থাকে, অনেক পার্টিকেল থাকে, এরকম এরকম পাশাপাশি পার্টিকেল থাকে। তো পার্টিকেলের মধ্যে কী থাকে? এদের মধ্যে আন্তঃআণবিক ইন্টারমলিকুলার ফোর্স, আন্তঃআণবিক বল কাজ করে, যেটার জন্য কি আমার ইন্টারনাল রেজিস্টিভ ফোর্স ডেভেলপ হয়। যে এই রেজিস্টিভ ফোর্স নিয়ে আমরা কি যে স্ট্রেস ক্যালকুলেশন করি, ঠিক আছে? তো এর মধ্যে কী থাকে, অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক বল থাকে, সেটা কি হয়, সেটার জন্য আমার কি রেজিস্টিভ ফোর্স ডেভেলপ হয়। তো যখন আমি এটাকে বাড়াইতে থাকি বাড়াইতে থাকি, এটাকে লোড বাড়াচ্ছি, তখন কি আন্তঃআণবিক ডিস্টেন্সটা বেড়ে যায়, এদের মধ্যে ডিস্টেন্সটা দেখি অনেক বেড়ে যায়। তো ডিস্টেন্স বেড়ে গেলে এই আন্তঃআণবিক বলটা একটু দুর্বল হয়ে যায়, ইন্টারমলিকুলার ফোর্সটা দুর্বল হয়ে যায়। মানে আমার রেজিস্টিভ ফোর্স দিচ্ছিল এফ, যদি চিন্তা করি এটাকে আমি, তো এফটা লেস দেন পি হয়ে যায়। মানে আমার আন্তঃআণবিক, আমরা সাধারণত জানতাম কি যে ইন্টারনাল রেজিস্টিভ ফোর্স ইজ ইকুয়াল টু অ্যাপ্লাইড লোড সবসময় হইতো, কিন্তু আমার এই ইল্ড পয়েন্টে এসে, সি পয়েন্টে এসে আমার আন্তঃআণবিক বলটা আমার অ্যাপ্লাইড লোডের চেয়ে অনেক কম হয়ে যায়। তার মানে কি, যদি কম হয়ে যায় তাহলে কি খুবই দ্রুত পি লোড অনেক বেশি হয়ে যায়, এই জন্য কি এটা একটু বেশি দ্রুত আমার এটা এলঙ্গেশন হয়ে যায়, মানে ইল্ড পয়েন্টে খুব র্যাপিড এলঙ্গেশন হয়। এবং যদি আমি এখানে খেয়াল করি যেহেতু আমার এফ ইন্টারনাল রেজিস্টিভ ফোর্স অনেক কম হয়ে গেছে, এখন যদি আমি লোডটা আমি পি কমেও দিই, তবুও কিন্তু আমার ইলাঙ্গেশন কন্টিনিউ করবে, খুবই মজার বিষয় এটা। তো এটা হচ্ছে আমার ইল্ড পয়েন্ট, এটা হচ্ছে ইল্ড পয়েন্টে আমার আপার ইল্ড পয়েন্ট বলি আমরা এটাকে, শুরু যেটাকে, এটাকে শুরু, আপার ইল্ড পয়েন্ট। তো এরপরে আসি, আরও যদি আমি বাড়িতে থাকি আসতে পিছনের দিকে যাই, সরি সামনের দিকে যাই, তাহলে এই পয়েন্ট থেকে আবার নিচের দিকে একটা আমরা পয়েন্ট পাবো, এটাকে বলছি আমার ডি পয়েন্ট। তো ডিটাকে বলতেছি হচ্ছে আমরা লোয়ার, এটাও ইল্ড পয়েন্ট বাট লোয়ার, এটা হচ্ছে আমার লোয়ার ইল্ড পয়েন্ট, ডিটা হচ্ছে আমার লোয়ার ইল্ড পয়েন্ট। তো এরপর থেকে যদি আমি আরও বাইরের দিকে যাই তখন আর ইল্ড থাকে না, ইল্ডিংটা নষ্ট হয়ে যায়। কেন নষ্ট হয়ে যায়? তো এখানে একটা বিষয় আমার কিন্তু মজার বিষয় যে আমার এতক্ষণ যাই হোক না কেন আমার এটা কিন্তু গ্রাফটা ইনক্রিজ করছে, মানে স্লপটা পজিটিভ ছিল, বাট সি থেকে ডিতে স্লপটা কিন্তু নেগেটিভ হয়ে গেছে, এটা একটা বোঝার আছে। তো আমি এর আগেই বলছিলাম যে আমার যে ইন্টারনাল রেজিস্টিভ ফোর্স এফ, এটা কিন্তু আমার অ্যাপ্লাই লোডের চেয়ে কমে যাচ্ছে, ঠিক আছে? তো আমরা সিগমা ইজ ইকুয়াল টু কী জানি, হোয়াট ইজ সিগমা? সিগমা মানে হচ্ছে আমার ইন্টারনাল রেজিস্টিভ ফোর্স এফ বাই কিন্তু এ, এফটা আমার পি এর সমান হয় দেখে কিন্তু আমরা সবসময় পি লিখি। তো এখন যেহেতু আমার এফটা অলরেডি অনেক ছোট হয়ে গেছে, সেই জন্য কিন্তু এটা কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে আমার, যেহেতু এফ ইল্ডের জন্য কিন্তু আমার কমে যাচ্ছে, এই জন্য কিন্তু স্লপটা নেগেটিভ হচ্ছে, ঠিক আছে? যে আমার মানে যখন ইল্ড পয়েন্টে আন্তঃআণবিক আকর্ষণ বলটা অনেক কমে যাচ্ছে, এই জন্য আমার স্লপটা কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে, ইন্টারনাল রেজিস্টিভ ফোর্সটা কমে যাচ্ছে। তো ডি পয়েন্টে এসে কী হয়, ডি পয়েন্টে যেটা হয় যে আমার আস্তে আস্তে বাড়তে থাকে মলিকুলের মধ্যে ডিস্টেন্স বাড়তে থাকে। তো আমরা জানি যে ম্যাটেরিয়ালের মধ্যে
মোল সরি মানে কণাগুলা যা মলিকিউলগুলা কিন্তু একটা লেয়ার লেয়ার থাকে, বিভিন্ন লেয়ারে থাকে। তো যখন আমি এখানে লোড অ্যাপ্লাই করে এটাকে ইনক্রিজ করতে থাকে, এই লেয়ারগুলো দূরত্ব বেড়ে যায়, ডিস্টেন্স বেড়ে যায়। তো ডিস্টেন্স বেড়ে যাওয়ার ক্ষেত্রে এখানে একটা ইনব্যালেন্স সৃষ্টি হয়ে যায়, মানে ব্যালেন্স নষ্ট হয়ে যায়। দেখা যায় কোনো কোনো লেয়ারে, মানে কোনো কোনো লেয়ারে দেখা যাচ্ছে অণুগুলো খুবই কাছাকাছি থাকে, খুবই কাছাকাছি থাকে, আবার কোনো কোনো লেয়ারে অণুগুলো খুব দূরে দূরে হয়ে যায়। তো আমরা জানি যে যদি কাছাকাছি থাকে তাহলে কি ইন্টারমলিকুলার ফোর্সটা অ্যাট্রাকশন বেশি হয়, দূরে থাকলে কি কম হয়। তাহলে বুঝতেছি যে কম বেশি কম বেশি এরকম একটা কি আনব্যালেন্স, মানে ব্যালেন্সটা নষ্ট হয়ে যায়, ব্যালেন্স থাকে না, তখন এনার্জি সরি ফোর্সের মধ্যে ব্যালেন্স থাকার কথা, যেহেতু কম বেশি হচ্ছে কোথাও বেশি কোথাও কম, এই ব্যালেন্সটা নষ্ট হয়ে যায়। তো ব্যালেন্সটা নষ্ট হয়ে যাওয়ার ফলে যেটা হয় যে এই লেয়ারগুলো এরকম হয়ে থাকে না। লেয়ারটা কি হয়ে যায়, লেয়ারটা হয়ে যায় হচ্ছে আমরা যদি দেখি যে এরকম হয়ে যায় লেয়ারটা, মানে থাকার কথা ছিল এরকম খুবই সুন্দর অর্গানাইজ থাকার কথা ছিল লেয়ার বাই লেয়ার, বাট হয়ে যায় কি লেয়ারগুলো এরকম হয়ে যায়। তো এরকম লেয়ার হলে সুবিধা কি, যে এই যে আমার ডিস্টেন্স বেড়ে গিয়েছিলো লেয়ার টু লেয়ার, মানে অনুগুলোর ডিস্টেন্সটা বেড়ে গিয়েছিলো, এটা কিন্তু আবার রিগেইন করে, এই ডিস্টেন্সটা আবার কাছাকাছি চলে আসে, তখন কিন্তু আবার যে ইন্টারমলিকুলার ফোর্সটা ছিল এটা আবার একেবারে আবার নতুন করে মজবুত হয়ে যায়। তো এই জন্য এই পয়েন্টে এসে ইয়েল্ডিংটা শেষ হয়ে যায়। ইয়েল্ডিং মানে কি, মানে অনুগুলো একটা ছেড়ে দিয়েছিল নিজেদের মধ্যে ইন্টারমলিকুলার আকর্ষণ বল কমে গিয়েছিল। ইয়েল্ডিং মানে হচ্ছে ইন্টারমলিকুলার ফোর্স যেখানে কমে যায়, মানে একেবারে মানে আমি লোড অ্যাপ্লাই না করলেও যেখানে আমার ডিফর্মেশন হয়, মানে একটা এরকম মানে ডিফর্মেশনটা কন্টিনিউ খুব কন্টিনিউয়াস খুবই র্যাপিডলি কন্টিনিউ হয়ে থাকে। তো ডি পয়েন্টে এসে আমার এটা বন্ধ হয়ে যায়, বিকজ এই যে এরকম ডিসলোকেশন হয়ে যায়, ডিসলোকেশন হওয়ার কারণে এটা আমার আবার ফোর্সটা রিগেইন করে। তো এরপরে কিছুক্ষণ সময় এটা একটু খুবই মানে মানে স্বাভাবিক মতো কাজ করে না, একটু অন্যরকমভাবে এটা ইয়া হয়, জিগজ্যাক লাইন দিলাম আমি, কারণ এরপরটা এটা একটু প্রেডিক্ট করা খুব কঠিন হয়ে যায়। যদি আমাদের বইগুলোতে এই পয়েন্টটা দেখে না, ডি এর পরে আর কোনো পয়েন্ট দেখায় না, খুব সরাসরি চলে যায়, বাট ডি এর পর একটা পয়েন্ট থাকে যেখানে হচ্ছে খুব আনসার্টেন একটা ব্যাপার স্যাপার ঘটে, যে যেখানে আমার যখন আমার এই লোয়ার ইয়েল্ড পয়েন্টের পরে, এরপর যেটা হয়, আচ্ছা এটাকে আমরা ডিসকার্ড করি, যেহেতু আমাদের বই এটা নাই, এটা দরকার নেই, জাস্ট জেনে রাখলাম আমরা। তো এরপরে যদি আমি আবার লোড ইনক্রিজ করতে থাকি, তখন যেটা হয় সেটা হচ্ছে যে এরকমভাবে মোটামুটি এরকম এইখানে একটা পয়েন্ট আসে। তো এই পয়েন্টটাকে আমরা বলছি আপার পয়েন্ট, আলটিমেট পয়েন্টস, এটি আলটিমেট পয়েন্ট বলছি, এটাকে আমরা ই পয়েন্ট চিন্তা করি, এটা হচ্ছে আলটিমেট পয়েন্ট। কেন আলটিমেট পয়েন্ট, বিকজ হচ্ছে এই পয়েন্টে আমার সবচেয়েতে সিগমার ভ্যালু বেশি, দেখতেছি আমরা যে অনেক বেশি, সবচেয়েতে আমার সিগমার ভ্যালু বা স্ট্রেসের ভ্যালুটা অনেক বেশি। তো আমরা একটা বিষয় জানি যে স্ট্রেসটাই কিন্তু রিপ্রেজেন্ট করে স্ট্রেংথ, মানে সে কতটুকু তার লোড নেওয়ার ক্যাপাসিটি, স্ট্রেংথ যেটাকে বলি, মানে একবার শক্তি শক্তটা কতটুকু, সেটাই কিন্তু আমার এখানে সবচেয়ে বেশি হচ্ছে, স্ট্রেসটা নেওয়ার সেট ক্যাপাসিটি অনেক বেশি হচ্ছে, এই জন্য এই পয়েন্টটা হচ্ছে আমার আলটিমেট পয়েন্ট। এরপরে যদি আমি আরও সামনের দিকে আগাই, তখন সামহাও একটা পয়েন্টে এসে এটা ব্রেক করে যায় জিনিসটা, এটা কেমন ধরেছে ই পয়েন্ট, এটাকে ধরি এফ পয়েন্ট, ফেল করে যায়। তো এখানে একটু বিষয় বোঝার আছে, যে এতক্ষণ জিনিস বাড়লো, আবার ই থেকে আবার নেগেটিভ, মানে এখানে স্লপটা যেমন নেগেটিভ হয়েছিলো, আবার এখানে স্লপটা নেগেটিভ হলো, কেন, আমি তো লোড বাড়াচ্ছি, লোড বাড়ালে তো আমার স্ট্রেসটা কি বাড়ার কথা ছিল, কিন্তু এখানে স্ট্রেসটা কমলে কেন। তো এটা বোঝার জন্য আমাদেরকে একটা বিষয় বুঝতে হবে, সেটা হচ্ছে আমাদের দুই ধরনের স্ট্রেস আমাদের আছে, একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং স্ট্রেস আর একটা হচ্ছে আমার ট্রু স্ট্রেস। আমরা যদি ক্যালকুলেশন করি ইঞ্জিনিয়ারিং স্ট্রেস ক্যালকুলেট করি, ইঞ্জিনিয়ারিং স্ট্রেস ক্যালকুলেশন করি আমরা, ইঞ্জিনিয়ারিং স্ট্রেস এটা আমরা ক্যালকুলেট করি, এটা আমরা সিগমা ইজ ইকুয়াল টু কী বলি, সিগমা ই বলতে পারি আমরা, এটাকে বলি হচ্ছে পি বাই এ। এই যে আমরা এরিয়া, একটা বিষয় খেয়াল করি যে আমি এটাকে টানতেছি, টানলে এটা লম্বা হবে, যখন এটা লম্বা হবে তখন কিন্তু এটা ডায়ামিটারটা কিন্তু কমে যাবে, যেহেতু ভলিউমটা আমার কনস্ট্যান্ট থাকবে। তো যদি আমার এই ডায়ামিটার কমে গেলে কি এরিয়া কমে যাবে কিন্তু আলটিমেটলি, কিন্তু আমরা ইঞ্জিনিয়ারিং ক্যালকুলেশনের ক্ষেত্রে এই এরিয়াটা কিন্তু কনস্ট্যান্ট চিন্তা করি, এবং এটা ইনিশিয়াল যে আমার এরিয়া ছিল ডিনোটের জন্য পাই বাই ফোর ডি স্কোয়ার, যে আমার এরিয়াটা ছিল
সেটাকে আমরা কন্টিনিউ করি। তার মানে যদি আমি এই পয়েন্টে যদি আসলে এখানে কিন্তু আমার এটা এখানে অনেক কমে যায়, এভাবে ছোট হয়ে যায়, এই পয়েন্টগুলো আমরা নেকিং বলি, পয়েন্ট না মানে এরকম যে হয়ে যায় নেকিং বলি, মানে নেক গলার মতো হয়ে যায়, মানে এখানে আসলে এরিয়াগুলো আসলে অনেক সরু হয়ে যায়। তো সরু হলে কী হবে, এখানে এরিয়া অনেক কমে যাবে, এরিয়া কমে যায়, এরিয়া কমে গেলে কিন্তু আসলে অ্যাকচুয়াল যেটা স্ট্রেস আমার, অ্যাকচুয়াল স্ট্রেস যেটা হয় সেটা কিন্তু আমি যদি এ চিন্তা করি এটা কিন্তু অনেক বেশি হয়, অ্যাকচুয়াল স্ট্রেস মানে অ্যাকচুয়ালি এখানে স্ট্রেস অনেক কিন্তু আসলে বেশি থাকে, যেহেতু আমরা ইঞ্জিনিয়ারিং স্ট্রেস চিন্তা করে এটাকে গ্রাফ প্লট করি, এই জন্য কিন্তু এটা আমার ভ্যালুটা আসলে কম পাই। আলটিমেটলি যদি সহজ আমি দেখাই মানে সত্যিকারের জিনিস দেখাই তাহলে এটা কিন্তু আসলে এইরকম হয়ে যায়, এখানে হয় এই পয়েন্টটা, ঠিক আছে, উপরের দিকে চলে যায়, নিচের দিকে না যায়, আসলে উপরের দিকেই যায় অ্যাকচুয়ালি। বাট যেহেতু আমরা এই এরিয়ার চেঞ্জটাকে ডিসকার্ড করি, এটাকে আমরা ক্যালকুলেশনের মধ্যে নেই না, এই জন্য কিন্তু এই জায়গায় আমাদের সবটা নেগেটিভ হয়। তো এই পয়েন্টে সেটা আমাকে আমার মানে ফেল করে বা ফ্র্যাকচার হয়ে যায় বা এটাকে চিড়ে যায় জিনিসটা। আমরা দেখলাম যে আমার এই যে জিরো পয়েন্ট থেকে এই পর্যন্ত হচ্ছে, এই পয়েন্ট পর্যন্ত হচ্ছে আমার হুকস ল মেনটেন করে, হুকস ল আমার মেনটেন হয়, মানে হচ্ছে আমার সিগমা ইজুকাল টু ই এপসিলন এটা মেনটেন হয়। তো আমি যে এখানে এটাকে ইলঙ্গেশন করতেছি আমার ফোর্স দিয়ে, তো ইলঙ্গেশন করার জন্য কি আমাকে ইউনিভার্সাল টেস্টিং মেশিনে এনার্জি অ্যাপ্লাই করতে হয়। তো এনার্জি অ্যাপ্লাই করলে সেটাকে ইউনিভার্সাল টেস্টিং মেশিন এটাকে আমাকে কি বর্ধিত করে দেয় জিনিসটা। তো এই যে আমি এনার্জি অ্যাপ্লাই করতেছি এটা কিন্তু আমার এই মেম্বারের মধ্যে স্টোর থাকতেছে, ঠিক আছে। তো আমরা যদি এই যে ও থেকে এ পর্যন্ত, এই পর্যন্ত এইটুক এরিয়াটা চিন্তা করি, আমরা একটা অন্য কালি ইউজ করি বোঝানোর জন্য, যে আমরা যদি এই এরিয়াটা চিন্তা করি তাহলে আমরা বুঝতেছি যে আমার শূন্য থেকে আমার এ পর্যন্ত হচ্ছে প্রপোর্শন লিমিট। তো এখানে কিন্তু আমার একটা স্ট্রেট লাইন থাকতেছে, তো এটা এরিয়া কত হবে, এটা ত্রিভুজ বুঝতেছি আমরা খুবই ইজিলি, ত্রিভুজ হয়ে গেছে এটা। তো এটাকে আমরা বলতেছি হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল কতটুকু হবে, এরিয়া যদি চিন্তা করি তো এরিয়াটা হবে আমার কেমন জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি কত, ভূমি হচ্ছে আমার এপসিলন, উচ্চতা হচ্ছে এখানে কি সিগমা। তো এই যে আমি এরিয়াটা পাইলাম এটাকে বলতেছি আমার মডুলাস অফ রেজিলিয়েন্স, মডুলাস অফ রেজিলিয়েন্স বলতেছি, মডুলাস অফ রেজিলিয়েন্স, তো এটা হচ্ছে আমার মডুলাস অফ রেজিলিয়েন্স, যে এতটুকু যে এরিয়াটা পাচ্ছি আমি, এখানে যে এনার্জিটা স্টোর হচ্ছে, ঠিক আছে। তো সত্য হচ্ছে আমার এখন আমি যদি একেবারে পুরো এটাকে রাপচার পয়েন্ট পর্যন্ত এখানে স্ট্রেস কল্পনা করি, যে এখানকার আমার স্ট্রেন কত, যদি আমরা যে সিক এপসিলন আর চিন্তা করি যে এখানে রাপচার পয়েন্ট যেটা আর কি এফ পয়েন্ট, তো এখন যদি পুরোটার এরিয়া নিই আমরা, যে একেবারে এটা ছিঁড়ে যাওয়ার আগ পর্যন্ত কতটুকু এনার্জি এটার মধ্যে স্টোর হয়, এই মেম্বারটার মধ্যে কতটুকু এনার্জি স্টোর হয় সেটা তাহলে কতটুকু পাবো আমরা, এটা আমরা ইন্টিগ্রেশন থেকে পেতে পারি, যেটা আমার ইররেগুলার শেপ, আমরা ইজিলি এভাবে এরিয়াটা ক্যালকুলেশন করতে পারি না সরাসরি সূত্র দিয়ে। সো এটাকে আমরা ইন্টিগ্রেশন করলে তাহলে কি পুরোটা এরিয়া পেয়ে যাব, তাহলে আমার এরিয়া হচ্ছে এখানে যে এই যে পুরো এরিয়াটা, তো এই পুরো এরিয়াটা এটা সহ মানে এইটা সহ, তো এই পুরো এরিয়াটা হচ্ছে আমার ইন্টিগ্রেশন করলে কত আসবে, যে আমার হচ্ছে এখানে দুইটা ফাংশন যেহেতু সরি হ্যাঁ সিগমা, তো সিগমা ডেল এপসিলন কোথা থেকে, শূন্য থেকে আমার এপসিলন ভ্যালুটা হবে কি শূন্য থেকে এপসিলন আর লিমিট। তো এর মধ্যে যদি আমি এটাকে ই করি তাহলে কি পুরো এরিয়াটা পেয়ে যাব, তো পুরো যে এরিয়াটা পাবো এটা যে একটা ভ্যালু পাবো এটাকে বলতেছি আমরা মডুলাস অফ টাফনেস, কি বলতেছি এটাকে মডুলাস অফ টাফনেস, টাফনেস মানে সে
ভেঙ্গে যাওয়া মানে রাপচার পয়েন্টের আগ মুহূর্তে কি পরিমাণ এনার্জি এটার মধ্যে স্টোর করতেছে সেটাই আমরা হচ্ছে মডুলাস অফ টাফনেস। এখন আমরা আরেকটা মডুলাস শিখব, সেটা বলতেছি আমরা মডুলাস অফ ইলাস্টিসিটি। তো মডুলাস অফ ইলাস্টিসিটি কি হচ্ছে, যে আমার এই যে ও থেকে এ পর্যন্ত পয়েন্ট আমার, তো এই পয়েন্টের মধ্যে আমরা জানতেছি যে এটা হচ্ছে কি লিনিয়ার একটা সরলরেখা এটা, তো এটা যে আমার স্লোপ হবে এল থিটা হয়, তো এই যে স্লোপটা হবে আমার স্লোপ কে ট্যান থিটা, তো এই ট্যান থিটা এখানে কি হবে আমরা জানি ট্যান থিটা মানে হচ্ছে কি লম্ব বাই ভূমি, মানে কি আমার সিগমা বাই এপসিলন, এটাকে বলতেছি আমরা মডুলাস অফ ইলাস্টিসিটি। মডুলাস অফ ইলাস্টিসিটি ইলাস্টিসিটি এটাকে আমরা ই দ্বারা প্রকাশ করি, ওই যে আমার হুকস লতে যে ইটা, এটাই হচ্ছে আমার মডুলাস অফ ইলাস্টিসিটি। ঠিক আছে, তো এটা হচ্ছে তাহলে কি সিগমা বাই এপসিলন, এটা এখান থেকে চলে আসে, তো এটা হচ্ছে আমার মডুলাস অফ ইলাস্টিসিটি। তো এটা গেল আমার ডাকটাইল ম্যাটেরিয়ালের বিভিন্ন এই যে স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম। এখন ডাকটাইল ম্যাটেরিয়ালের একটা সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এটা যে ইয়েল্ড পয়েন্ট, ডাক্টাইল ম্যাটেরিয়ালের সাথে আমরা ইয়েল্ড পয়েন্ট পাই, এবং ইয়েল্ড পয়েন্টে আমরা একটা বিষয় খেয়াল করছি যে ইয়েল্ড পয়েন্ট থেকে কিন্তু আমার স্ট্রেনটা মানে এলঙ্গেশন বা ডিফরমেশনটা খুবই র্যাপিড হয়, খুবই দ্রুত হয়। তো এই জন্য ইয়েল্ড পয়েন্টটাকে সাধারণত যে কোনো ম্যাটেরিয়ালের আমরা ফেলার পয়েন্ট মানে ফেল পয়েন্ট হিসেবে চিহ্নিত করি, তো এই পয়েন্টটাকে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করি, এবং এটা থেকেই আমরা একটা ম্যাটেরিয়ালের স্ট্রেংথ যেটা এটা ক্যালকুলেশন করি, যে ইয়েল্ড পয়েন্টটাকে টার্গেট করে আমরা ম্যাটেরিয়ালকে স্ট্রেংথ ক্যালকুলেশন করি। কিন্তু দুঃখজনক বা যাই হোক না প্রাকৃতিক ব্যাপার হচ্ছে যে আমার সব ম্যাটেরিয়ালের ইয়েল্ড পয়েন্ট থাকে না, সব ম্যাটেরিয়ালের ইয়েল্ড পয়েন্ট থাকে না। তো এক্ষেত্রে আমরা তাহলে আমরা স্ট্রেংথ ক্যালকুলেশন কীভাবে করতে পারি, তো এক্ষেত্রে একটা আমার একটা নিয়ম আছে যেটাকে আমরা বলছি অফসেট মেথড। অফসেট মেথডে এটা আমরা করতে পারি, তো অফসেট মেথডটা কি, অফসেট মেথডটা হচ্ছে যে আমরা অফসেট মেথড, তো অফসেট মেথডে কী করি আমরা যে দেখি যে এখানে সি পয়েন্টটা কী ছিল আমার, সি পয়েন্টটা ছিল হচ্ছে ইয়েল্ড পয়েন্ট, তো সি পয়েন্টের কি করেসপন্ডিং আমরা কি একটা অবশ্যই স্ট্রেন পাবো, এপসিলন পাবো। তো আমরা এটাকে করি কি 0.2%, 0.2% মানে হচ্ছে আসলো 0.002, এই পরিমাণ স্ট্রেন নেই এইখানে নিয়ে, তাহলে এই পয়েন্ট এটা 0.2। তারপরে আমার যে ও থেকে যে এ পর্যন্ত স্ট্রেট লাইনটা আছে যেটা প্রপোর্শনাল লিমিট, এটা প্যারালালে একটা আমরা লাইন টানি, সেটা যেভাবে হোক না কেন, তো আমরা একটা লাইন টানি, তাহলে এটা এখানে যা সেট করলো, তো এটা যে পয়েন্টে এসে সেট করে বা ইন্টারসেক্ট করে সেই পয়েন্টটাকে আমরা ইয়েল্ড পয়েন্ট ধরে নিই, এটাকে ধরি ইয়েল্ড পয়েন্ট। ঠিক আছে, তো আমরা কী করি অফসেট করি কত পার্সেন্ট, 0.2% অফসেট করি, এটা অফসেট করে এই 0.2% নিয়ে কি এই যে আমার স্ট্রেট লাইন আছে এটার প্যারালালে মানে এটার যে আমার স্লোপ এটার স্লোপ সেম হয়, এটা যদি থিটা হয় এটা কি থিটাই হবে, তো এই স্লোপ নিয়ে আমরা একটা স্ট্রেট লাইন ড্র করি, করে যেটা যেই মানে আমার এখানে যেই পয়েন্টে আমার ইন্টারসেক্ট করে সেই পয়েন্টটাকে আমরা ইল্ড পয়েন্ট ধরি। তো কোন ক্ষেত্রে যেসব ম্যাটেরিয়াল একেবারে আমার খুব স্পষ্টভাবে ইল্ড পয়েন্ট না দেয় সেক্ষেত্রে আমরা এই অফসেট মেথডটা ফলো করি। ঠিক আছে, তো এতে তো গেল আমার ডাকটাইল ম্যাটেরিয়ালের স্ট্রেস স্ট্রেন গ্রাফ। এখন যে আমার ব্রিটল ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আসি তাহলে কী হয় একটু মিশে দিই, ব্রিটল ম্যাটেরিয়ালের ক্ষেত্রে কী একটু দেখি, তো ব্রিটল ম্যাটেরিয়ালের ক্ষেত্রে প্রথম যে অংশটা এটা ঠিক থাকে, প্রথম যে অংশটা আমার ধরি এ পয়েন্ট এটা ঠিক থাকে। এখন কি এখন দেখছেন ব্রিটল ম্যাটেরিয়াল লিখে নিই একটু, যে ব্রিটলের ক্ষেত্রে এটা হচ্ছে ব্রিটলের ক্ষেত্রে, তো এটা প্রপোর্শন লিমিটের ক্ষেত্রে প্রপোর্শন লিমিট এখানে 0 থেকে a পর্যন্ত, এটাও ওই সেম জিনিস। তারপরে আমরা একটা পয়েন্ট পাই সেটা হচ্ছে ইলাস্টিক ওই আগেরই যেটা ছিল ওরকমই পাই, এরপর যেটা পাই হচ্ছে সেটা হচ্ছে আমরা আলটিমেট পয়েন্ট পাই, একটা কোনো ইল্ড পয়েন্ট পাই না। আমরা এর আগে গ্রাফে কী ছিল
বিয়ের পরে একটা ইল্ড পয়েন্ট পাইতাম, ইল্ড পয়েন্টের পরে কিন্তু আমরা লোয়ার ইল্ড পয়েন্ট, তারপরে আলটিমেট স্ট্রেংথ পাইতাম, কিন্তু এখানে সরাসরি আমরা আলটিমেট স্ট্রেংথ মানে তিনটা পয়েন্ট পাই মাত্র, ছয়টা না পেয়ে তিনটা পাই। তো এরকম হয় মোটামুটি গ্রাফগুলা। তো এখানকার সেম বিষয় যদি আমি এই এরিয়াটা নেই, তাহলে এটা হবে কি মডুলাস অফ রেজিলিয়েন্স, এই পুরোটার ক্ষেত্রে কি হবে মডুলাস অফ টাফনেস, এরিয়াটা যদি আমি ক্যালকুলেট করি। তো এটা একটা মোটামুটি রিয়াল গেল, কিন্তু আবার বিভিন্ন ক্ষেত্রে মানে বিভিন্ন ম্যাটেরিয়ালের জন্য এই গ্রাফটা আবার বিভিন্ন রকম হয়। যেমন আমরা যদি হাই কার্বন স্টিল চিন্তা করি, তাহলে মোটামুটি এই ডায়াগ্রামটা হয় একটু স্লপটা একটু বেশ ভালোই হয়। এটা হচ্ছে কি আমার হাই কার্বন স্টিল, হাই কার্বন স্টিল, এরপরে হচ্ছে যে আমি কাস্ট আয়রন, কাস্ট আয়রনের ক্ষেত্রে আরেকটু স্লপটা কম হয়, এটা হচ্ছে আমার কাস্ট আয়রন। এগুলো খুবই একটু গুরুত্বপূর্ণ, কারণ বিভিন্ন পরীক্ষাতে আসে এই জিনিসগুলো। এরপরে আরেকটু স্লপ কম হচ্ছে অ্যালুমিনিয়ামের, এরপরে আরও স্লপ কম হয় হচ্ছে আমার কংক্রিট, কংক্রিটের। তো হাই কার্বন স্টিল, কাস্ট আয়রন, অ্যালুমিনিয়াম, কংক্রিট, এভাবে আমার স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামটা ফ্লো করে। মানে এখানে কিন্তু আমার যে হুবহু যে অনেকগুলো পয়েন্ট ছিল ডাকটাইলের ক্ষেত্রে, এই পয়েন্টগুলো কিন্তু আমরা তো ভালোভাবে সুন্দর করে পাই না ব্রিটল মেটেরিয়ালের ক্ষেত্রে। তো আশা করি আপনারা স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম সম্পর্কে পরিষ্কার ধারণা হয়েছে। আসলে স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন আমাদের নিয়োগ পরীক্ষা, জবের পরীক্ষা, ইভেন এটা ইন্টারমিডিয়েট সিলেবাসেও আছে, মানে যারা কলেজে লেভেলে পড়াশোনা করে এবং আমাদের ইউনিভার্সিটিতে পড়তেই হয়। তো এটা খুব বুঝতে পারলে অনেক মানে কোশ্চেন খুব ইজিলি সলভ করা যায়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহ হাফেজ।